আচ্ছা সবাইকে দেখতে, হ্যাঁ আচ্ছা দেখেন, যাদেরটা এটা হয়েছে আমরা জাস্ট একটা থিম দিয়ে ইউজ করি, পরে আমরা আস্তে আস্তে শিখবো, নেক্সট আমরা আরও শিখবো সঙ্গে সঙ্গে, তাই আমরা জাস্ট আজকে আমরা ধারণা নিই একটা কীভাবে সিম্পল ওয়েবসাইট বা ব্লগিং ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে? সো আমাদের একটা সিম্পল এবং ব্লগিং ওয়েবসাইট তৈরি করার জন্য জাস্ট আমাদের একটা প্লাগইনই যথেষ্ট হবে, ঠিক আছে? আমরা যদি প্লাগইন ইউজ করে থাকি তাহলে আমরা আজকে একটা প্লাগইন দিয়েই আমরা ইউজ করবো, জাস্ট সেটা কি এলিমেন্টর, ঠিক আছে? এই যে সবার তো এলিমেন্টর আছে তাই না, জাস্ট আমরা এটাই ইউজ করব, বাকিগুলো একটা ইউজ করব না, জাস্ট এটা দিয়ে আমরা ওয়েবসাইটটা তৈরি করব, ঠিক আছে? সবাই দেখেন এটা আছে কি না, সবাই অ্যাক্টিভ করে নেন, আর যাদেরটা হয় নাই তাদের একটু করে নেন। এখানে দেখেন যে আমরা আমাদের এইগুলো সম্পর্কে আমরা জানছি তাই না, এই 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 ফাংশনগুলো, এই সেটিংস সম্পর্কে আমরা জানছি, কোনটার কাজ কি, কিভাবে কি হয়। সো আমরা নতুন একটা অ্যাড হয়েছে, সেটা কি, এটা হচ্ছে এলিমেন্টর। দেখেন এলিমেন্টর এখানে কি কি করতে পারবেন, সেটিংস, রোল ম্যানেজার, টুলস, গ্রেটিংস, স্টার্ট, গেট হেল্প, কাস্টম ফন্ট, এখান থেকে ফন্ট, কাস্টম আইকন, এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা মনে করেন এই যে আমরা আমাদের থিমটা কি, আমরা কোথা থেকে থিমটা দেখবো, এই যে অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে এই যে থিম, ঠিক আছে না? দেখেন আমাদের থিমটা কি, এই যে এটা তাই না, সবাই এখানে আসেন, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করে নেন আগে, প্লাগইনটা অ্যাক্টিভ করে নেওয়ার পরে এই যে এখান থেকে আমার প্লাগইনটা অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করার পরে এই যে অ্যাপারেন্স থেকে থিমে যাবেন, অ্যাপারেন্স থেকে থিমে যান, তারপরে এই যে কাস্টমাইজ করবেন, আমরা এটা কাস্টমাইজ করব, অথবা আগে এটা দেখে তারপরে একটা দেখতেছি। আচ্ছা এটা আগে দেখে নিন, আমরা একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করব, সো আমাদের সাইট, আপনাদেরও সাইট এরকম হবে, ঠিক আছে? দেখেন আমরা কাস্টমাইজে ক্লিক করার পর এই এরকমই একটা ইন্টারফেস আসবে। সো আমরা দেখি যে কোনো একটা সাইটের মতো আমরা একটা সাইট তৈরি করব, দেখি আমরা কোন সাইটটা ভালো লাগে, সাইট টেমপ্লেট। আচ্ছা দেখেন আমাদের কি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে? এগুলো আমরা কিছুই রাখবো না, মনে করেন যে এগুলো সাইট ডাটা, এগুলো কোথায় আছে, এই যে এগুলো, এই যে ব্লগ ম্যাটার ডাটা এখানে আছে সবগুলো। সো এখানে যে আমার থিম, এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন, এই যে চেঞ্জ থিম, এখান থেকে কী করতে পারবেন, চেঞ্জ থিম, এই যে আমার এখানে টাইটেল, ঠিক আছে? এই যে এখানে দেখেন আমাদের কি থিম, এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন, যে থিমটা আমাদের ছিল ওই থিমটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ফুটার, যে ফুটারটা দেখতেছেন এটার নাম কি, নিচে যেটা থাকবে এটার নাম কি ফুটার, আর উপরে যেটা থাকবে এটার নাম হেডার, মাঝের নাম বডি, ঠিক আছে? ফুটার নিচের হচ্ছে ফুটার, ফুটার মানে কি নিচে, আর হেডার মানে ওপরে, ঠিক আছে? হেডার অ্যান্ড ফুটার, দেখেন আমাদের কাজটা হচ্ছে এর নিচে যেটার নাম এটার নাম হচ্ছে ফুটার, আর উপরেটার নাম হচ্ছে হেডার বা মেনু, এটা যেটাতে মেনু বার থাকবে, মেনু থাকবে সেটা হচ্ছে মেনু, ঠিক আছে? এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, এগুলো সব আমরা কেটে দিই আগে, এটা কাটার জন্য আমরা কোথায় যাব, আমাদের সাইটে যাব, এখান থেকে না, মনে করে এটা কেটে দিলাম আমরা, এটা আমাদের থেমস, মনে করেন মেনুস আগে আমরা পেজে যাই, আমাদের পেজগুলো কি, পেজগুলো দেখি পেজগুলো আছে কি না, আমরা সবগুলো পেজ ডিলিট করে দেবো, বা পোস্ট, আমরা সবগুলো কি করব, সবগুলো পোস্ট ডিলিট করে দেবো, সব ফাঁকা করে দেবো। এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা আছে তাই না, আমরা সাইট একটা দেখি, এই যে এখান থেকে ভিজিট সাইট, এখান থেকে এই যে এখান থেকে নিউ ভিজিট সাইট, আমরা নতুন একটা সাইট মানে নতুন একটা ট্যাব ওপেন করলাম, দেখেন এখানে আমাদের কী লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা রাখবো না, আমরা সব ডিলিট করে দেবো, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে এখান থেকে চেঞ্জ করবেন মুভ টু ক্রাশ, আমরা অ্যাপ্লাই করে দিলাম। সো এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? দেখেন আমরা এখানে এখন রিলোড দেবো, এটা এটা থাকবে না, ঠিক আছে না, ফাঁকা। আমরা চাইলে এটা, এগুলো যে সাইটগুলো আছে এগুলো
মানে ফাঁকা করে দিতে পারি। সেটা কোথা থেকে দেখেন, সিম্পল পেজ, আমাদের পেজে একটা মেনু আছে, ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দেবো। এটা কোথা থেকে ডিলিট করবো, আমরা মেনুর ভিতরে আছে তাই না, উপরে যেটা থাকে সেটা কি মেনু, সো মেনুতে আমরা পেজে যাবো। এটা আমরা পোস্ট ফাঁকা হইলো, আমরা কোথায় যাবো এবার, পেজে, ঠিক আছে, পেজ। এটা করে নেন আগে, পোস্টগুলো সব ডিলিট করে দাও। এবার দেখেন দুটা আছে, সিম্পল পেজ, প্রাইভেসি পলিসি থাকে ওইটা, ওটা লাগবে। সো সিম্পল পেজটা আমরা কী করবো, এই তারাস করে দেবো, তো তারাশ হয়ে গেছে। সো আমরা এটা রিপোর্ট দিই, দেখেন দেখেন নাই কিন্তু। সো আমাদের মেনু বার ফাঁকা, জাস্ট আমাদের টাইটেলটা আছে, তারপরে এখানে সার্চ বার, তারপরে এখানে আছে রিসেন্ট কমেন্ট, যেগুলো রিসেন্ট কমেন্টগুলো আসবে এখানে শো করাবে, আর্চিভ ক্যাটাগরি এখানে শো করাবে, তারপর মেটা, তারপর সাইট অ্যাডমিন, লগ আউট, এগুলো এখানে রাখবো না, ঠিক আছে। এগুলো কী করবো আমরা, এগুলো কোথায় আছে, সাইট কই, আচ্ছা ওই যেটা আছে, আচ্ছা আচ্ছা থেকে মেনুস বাজেট, এই যে দেখেন এখানে আমরা যেগুলো এখানে যে শো করাবো সবগুলো কি এই যে এখানে আছে। দেখেন কোথায় যাব, অ্যাপারেন্স থেকে এই যে উইজেট, ঠিক আছে, সবাই দেখেন ভালো করে দেখেন, যেটা বুঝবেন না জিজ্ঞেস করবেন, শোনা না গেলে আমায় বলবেন যে শোনা যাচ্ছে না ভাইয়া। এখানে দেখেন অ্যাপারেন্স থেকে কোথায় যাবেন, উইজেটে, এইগুলো যেগুলো আছে এগুলোর নাম কি উইজেট, যেরকম আমরা ফোনে উইজেট সেট করি না, যে ওয়াচ, তারপরে মিডিয়া প্লেয়ার, তারপরে আরো ক্যামেরা এক্সেট্রা এক্সেট্রা, উইজেট সেট করে নেই, সেম প্রসেস এগুলাই, ঠিক আছে। দেখেন এখানে আমরা এখানে কি কি আছে, দেখেন ফুটারে কি আছে, ফুটার পরে দেখতেছি, এখানে দেখেন সার্চ ইঞ্জিন, মানে সার্চ, এটা সার্চ কোথায় আছে, এখানে দেখেন এই যে সার্চ প্রথমে, তাই না ভাই? আমার তো অ্যাপারেন্স যে উইজেট যাবো, তারপরে অ্যাপারেন্স থেকে উইজেট, উইজেট থেকে এই যে এগুলো দেখেন আপনার, এগুলো দেখতে পাবেন যেগুলো আপনার পেজের ভিতর আছে। দেখেন রিসেন্ট কমেন্ট এখানে আছে, দেখবেন রিসেন্ট কমেন্ট, এই যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্চিভ, তারপরে ক্যাটাগরিজ, মেটা, হেডার, ফুটার, সেকশন ওয়ান, ফুটার, সেকশন টু, এখানে সবগুলো আছে দেখেন, মেটা, বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন, হ্যাঁ বুঝতে, হ্যাঁ এগুলো আমরা কি করব, দেখেন আমি ডিলিট করে দিচ্ছি, দেখেন আমরা একটা একটা করে ডিলিট করে দিচ্ছি, দেখেন এই যে আমি ডিলিট করে দিলাম, কিছুই রাখবো না এখানে, মনে করেন আমার ফাঁকা, আমরা এখানে রিলোড দিয়ে দেখেন ওগুলো চলে যাবে সবগুলো। দেখেন আমি জাস্ট আজকে এডিট করা শিখাচ্ছি, আপনারা ভালো করে দেখেন, দেখেন সব পাকা কিন্তু, তাই না, কিছু আছে না বে, কিছু নাই ফাঁকা। সো আমরা এই যে এখানে দেখেন ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি, ফোর, এগুলোতে অ্যাড করতে পারবো আমরা, কী কী অ্যাড করবো আস্তে আস্তে দেখবো। দেখেন যে হেডারে কী অ্যাড করবো, তাই না, দেখেন এখানে এগুলো এগুলো কী করবো আমরা, এগুলো অ্যাড করতে পারবো, এগুলোই এখানে অ্যাড করতে পারবো। দেখেন এখানে আর্চিভ নিলাম, এই যে এর ভিতরে দিয়ে দিলাম, এটার ভিতরে অ্যাড হয়ে গেল। এখানে একটা টাইটেল দেবেন, শো পোস্ট কাউন্ট ডিসপ্লে অ্যাসে ড্রপ ডাউন, এখানে একটা সিলেক্ট করে নেয়, দেখেন আমি একটা টাইটেল দিলাম, হাউ ওয়াজ ইট, মনে করেন এমনিতে একটা জাস্ট আপনি দেখার জন্য এমনিতেই দিলাম, দেখেন সেভ করলাম, ড্রপ ডাউন আমি ড্রপ ডাউন দিয়ে দিলাম, দেখেন সেভ করে দিলাম। দেখেন আমরা এখানে রিলোড দেবো, দেখেন হাউ ওয়াজ ইট, দেখেন তারপরে সার্চ, ঠিক আছে, ড্রপ ডাউন মেনু দিলাম, এটা দেখেন আবার শো পোজ দিয়ে দিলাম, তারপর আবার পেজ দিলাম, দেখেন আর একটা চেঞ্জ হবে, দেখেন আমি রিলোড দিই, ঠিক আছে, মানে পোস্ট হিসেবে শো হবে, শো পোস্ট কাউন্ট, আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। মনে করেন আমরা জাস্ট পেজটা ফাঁকা করলেন, এগুলো কিছু রাখবো না আমরা, আমরা আমাদের মতো করে তৈরি করবো, থিম ফাঁকা। সো আরও কী আছে এখানে দেখি আমরা থিমের ভিতর,
সো আমরা অ্যাপারেন্স থেকে উইজেটে যাব, উইজেট মানে উইজেট যেগুলো সেট করব ওইগুলো থাকবে, ঠিক আছে? সো আমাদের সব কিছু ফাঁকা, সো আমরা এখন কাজ করব। এই দেখেন আমার পেজ কি কি পেজ আছে, দেখেন হেডার, আমরা এখানে যদি হেডার একটা সেট করি, দেখেন আমরা এই পেজ নিলাম, এই পেজটা আমরা মেইন বারে দিয়ে দিলাম বা হেডারে দিয়ে দিলাম, দেখেন হেডারে দিয়ে দিলাম, পেজ দিলাম, পেজ টাইটেল কি হবে, পেজ আইডি না পেজ অর্ডার, পেজ টাইটেল, পেজ টাইটেলটা কি হবে মনে করেন, মেনু আমরা একটা দিলাম, মেনু মনে করেন এমনিতে জাস্ট আপনাদের বোঝানোর জন্য, মানে মেনু বার থাকে না এমনিতে মেনু, তো আমরা একটা মেনু সেভ করে দিলাম, দেন এখানে একটা পোস্ট করে দেবো, মানে সরি রিফ্রেশ করবো, সো মেনু এখন অ্যাড হবে না, কারণ মেনু পেজ আমরা কখন অ্যাড করবো হেডারে এটা আমরা দেখবো, ঠিক আছে? সো এটা দেখার জন্য আমরা কি করব, এই যে মেনুতে যাব, ঠিক আছে? আমরা প্রথমে কী থেকে শুরু করব, যে এখান থেকে শুরু করব, আমরা একটা ওয়েবসাইট দেখে নিই, মনে করেন যে ওয়েবসাইট আমরা কাজ করব, ওয়েবসাইট কি, ওয়েবসাইট কি, ওয়েবসাইট তৈরি করি আজকে যে কোনো একটা, আমরা সিম্পল ব্লগিং, ব্লগিং এর জন্য সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করব, ব্লগ সাইট, ব্লগ সাইট, ব্লগস, সো সিম্পল ব্লগ সাইট আমি তৈরি করব, ঠিক আছে? আচ্ছা আমাদের আমরা আমাদের ইচ্ছা মতো একটা তৈরি করব, জাস্ট আমরা দেখি কোনোটা আমাদের ভালো ভালো লাগে কিনা, যে যেটার মতো আমরা তৈরি করব, আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি, তাই না? সো সিম্পল হিসেবে আমরা একটা তৈরি করবো, দেখি এখান থেকে কোনো ট্যাম্পলেট পাই কি না, যে ট্যাম্পলেটের ভিতর মতো করে আমরা তৈরি করবো, বা আচ্ছা আমরা ডিজিটাল মার্কেটিং এর ডিপেন্ড করে আমরা একটা তৈরি করি, সিম্পল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং তারা কি লিখছে, ডিজিটাল মার্কেটিং, মনে করেন ডিজিটাল মার্কেটিং এর যে পেজ মানে যে ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইট আমরা তৈরি করবো, ডিজিটাল মার্কেটিং উইকিপিডিয়া, আচ্ছা এটা দিই, দেখি আমরা প্রথমে কি আছে আমরা দেখবো, এই যে প্রথমে দেখেন আমরা এটাই তৈরি করি, ঠিক আছে? দেখেন এটা একটা ওয়েবসাইট, সো এরকম করে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? দেখেন আমরা কি লিখছে, জাস্ট আমরা এরকম করে তৈরি করি, দেখেন এখানে নিচে আমরা এগুলোই তৈরি করি, এরকম এরকম এরকম, ঠিক আছে? দেখেন প্রথমে উপরে কি আছে, এগুলো মেনু, এটার নাম কি মেনু, দেখেন আর মেনু থেকে এগুলো যেগুলো দেখেন আমি এখানে মাউস নিয়ে যাচ্ছি এগুলো আর শো করতেছে, এগুলো আমরা তৈরি করব, ঠিক আছে? দেখেন আচ্ছা প্রথমে আমাদের একটা এই মেনু বারের কালার লাগবে, সো আমরা এখানে মেনু বারের একটা কালার দেবো, সো আমরা প্রথমে কি করব, হয়ে গেল, এই যে এখান থেকে কাস্টমাইজ হয়ে যাবে আমাদের সাইট, মেনুতে যাই, দেখেন মেনুতে যাওয়ার পর এখানে দেখেন কোনো কিছু লেখা আছে, ওদের পেজ কাস্টম লিঙ্ক ক্যাটাগরি ফর্ম ফরম্যাটস এগুলো দেওয়া আছে, ঠিক আছে? দেখেন আমরা আগে দেখে নিই কোথায় কি আছে, দেখেন মেনু উইজেট বুঝলাম, উইজেটগুলো কি, তারপর মেনু, মেনু মানে কি, এই যে মেনু অপশনটা এই যে দেখতেছেন না, এই যে এগুলা এগুলো কি মেনু, ওইটা কোথা থেকে শো করবো, সরি এই যে এখান থেকে, এই যে মেনু থেকে এই যে এগুলা এখান থেকে আমরা কি করব, মেনু, আর মেনুটা কোথায় শো করতেছে, এটা এটার নাম কি আমরা জানি, অপারেটরটার নাম হেডার, আর নিচেটার নিচে যেটা দেওয়া আছে এই যেটা এটার নাম কি ফুটার, এই যে এখন এখানে অপশন দেখেন অ্যাপারেন্স থেকে মেনু, ঠিক আছে? মেনুতে দেখেন দুটো অপশন আছে, মেনু সেটিংস আপনি কোথায় শো করাবেন, অটোমেটিক নাকি প্রাইমারি মেনু না ফুটার মেনু, প্রাইমারি হইলে উপরে শো করাবে, আর ফুটার মানে কি আপনি তো বুঝতেই পারছেন ফুটার মানে নিচে, তাই না? আচ্ছা সো প্রথমে আমাদের কি করতে হবে, কিছু পেজ অ্যাড করি আমরা প্রথমে, পেজ এই যে পেজ আমরা প্রথমে কোথায় যাব, পেজে যাব, কিছু পেজ অ্যাড করব, এই যে এগুলো দেখতেছেন না, দেখেন ভালো করে, যে গেট স্টার্ট
মেম্বারশিপ, প্রোডাক্ট, ব্লগ, ব্রডকাস্ট, আমরা সেম টু সেম এটাই তৈরি করবো। যদি এটা পছন্দ না হয় কোনটা তৈরি করবেন, এটা এটাই তৈরি করবেন না অন্যটা বলেন? এটা এটা সিম্পল আছে, দেখি আর এর চেয়েও ভালো কিছু পাওয়া যায় কিনা। এর চেয়ে ভালো ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট দেখি। ওয়েব ডেভেলপমেন্টে দেখি আচ্ছা ভালো ডাব্লিউটিডি স্কুল, আচ্ছা কোডার ফাউন্ডেশন, কোডার একাডেমি, এটাও ভালোই কোডার একাডেমি, এদের ওয়েবসাইটটা যেহেতু এরা কোডিং করে সুন্দর। এটা অনেক সময় লাগবে, একদিন হবে না, অনেক জাভাস্ক্রিপ্ট অনেক কিছু অ্যানিমেশন দিছে, ওভার দিছে, যেটা তৈরি করা যাবে সমস্যা নেই, ব্যাপার না। আচ্ছা আজকে জাস্ট আমরা সিম্পল একটা তৈরি করি আমাদের মতো করে, ঠিক আছে? তারপরে এগুলো আমরা আস্তে আস্তে দেখছি দেখবো। তো সবাই কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না এটা আমায় বলবেন, আজকে আমরা হালকা হালকা করে শিখবো, সমস্যা নেই। আপনারা যদি বুঝতে সমস্যা হয় বলবেন। কী করবো দেখেন, আমরা প্রথমে যে এই যে ওপরে দেখতেছেন মেনু বার, এখানে রাইট লেফট দুইটা অপশন আছে দেখেন, এইটা এই পাশে একটা, এই পাশে একটা, ঠিক আছে না? আমরা প্রথম কী করবো, মেনু বার তৈরি করবো। সো মেনু বার তৈরি করার জন্য আমরা কোথায় যাবো? প্রথমে আমরা পেজ এইগুলো দেখতেছেন, প্রত্যেকটা একটা করে পেজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এগুলো একটা একটা পেজ, ঠিক আছে? একটা পেজ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই ছয়টা সাতটা পেজ, এটা সাতটা আছে, আমরা সাতটাই তৈরি করবো, ঠিক আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা। প্রথম কী আছে, গেট স্টার, আচ্ছা আমরা সেম টু সেম তৈরি করে দেখি, অনেকগুলো অপশন দিচ্ছে। আচ্ছা প্রথম পেজ হচ্ছে প্রাইভেসি পলিসি, এখানে কি আছে? প্রাইভেসি পলিসি নাই, সো আমরা প্রাইভেসি পলিসি দিলাম, ট্রাস্ট করে দেবো এটাকে, এটাকে আমরা ডিলিট করে দিই, ট্রাস্ট। মনে করেন নাই ফাঁকা, এটা আমরা ডিলিট করে দিই, প্রাইভেসি পলিসি নাই মনে করেন, আচ্ছা সব ফাঁকা। প্রথমে আমরা পেজ তৈরি করবো, অ্যাড নিউ, ঠিক আছে? আমরা জাস্ট পেজ তৈরি করবো, তারপরে এডিট করবো। আমরা জাস্ট আজকে পেজ তৈরি করা শিখি, তাহলে ভালো বুঝতে পারবেন, পরে আর লিখতে এমনি পারবেন। দেখেন আমার পেজগুলো তৈরি করে নিই, আগে প্রথম পেজের নাম কি আছে দেখেন তো, এখানে গেট স্টার্ট, ঠিক আছে? আমরা এটাই কপি করবো, আচ্ছা গেট স্টার্ট, গেট স্টার্টেড, প্রথম পেজের নাম হচ্ছে গেট স্টার্টেড, ঠিক আছে? প্রথম পেজের নাম হচ্ছে গেট স্টার্টেড। আমরা কি করব, সবার দেখেন এখানে ওপরে অপশন দেখেন, এডিট উই এলিমেন্টর, ঠিক আছে? সবার আছে না এডিট উইথ এলিমেন্টর? আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব, ঠিক আছে? এই যে আপনারা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবেন, আচ্ছা লোডিং নিচ্ছে, সবাই এটা দিয়ে ইউজ করেন, এডিট উইথ এলিমেন্টর ওপরে দেখেন, এখান থেকেও করলেও চলবে, অন্য আরো অনেক অপশন আছে, সমস্যা নেই, আমরা এখান থেকে ইজি হচ্ছে, এখান থেকে আমরা নিয়ে নিই, সবারই অপশন আসবে। দেখেন কেউ পিছে পড়লে আমায় বলবেন, বা কারো কোনো সমস্যা হলেও বলবেন, না বললে আমি বুঝতে পারবো না। দেখেন প্রথমে দেখেন আমাদের, দেখেন এখান থেকে আমাদের কি সাইট তৈরি করব, এখানে দেখেন আমাদের এলিমেন্টর, এটা আমাদের কি এলিমেন্টর ভার্সন, ঠিক আছে? এটা হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টর এই যে অপশনগুলো দেখতেছেন এগুলো দিয়ে আমরা কাজ করব। তারপর গ্লোবাল এখানে কি বলতেছে, পুরোতে যাও, আমরা পুরোতে যাব। সো এখানে দেখেন এখান থেকে আরও অপশন পাবেন, সাইট সাইট সেটিং, থিম বিল্ডার, ইউজার প্রিফারেন্স, ফাইন্ডার, ভিউ পেজ, এক্সিট টু ড্যাশবোর্ড, ঠিক আছে? যেখানে দেখেন সবাই এই যে ওপরে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করলে এই অপশনে আসবে, এই যে ওপরে দেখতেছেন এই অপশন। সো এখানে দেখেন যে ইনার সেকশন, এটা ইনার সেকশন, আমরা সেকশন তৈরি করতে পারবো, ইমেজ নিতে পারবো, টেক্স, ভিডিও, এটা বাটন এড করতে পারবো, এই যে এগুলো দেখতেছেন এটা সবগুলো একটা করে বাটন, এই যে বাটন এটা দুইটা, এগুলো কি, এই যে বাটন, এগুলো কি বাটন,
তারপর এটা কি, এগুলো বাটন, এগুলো নাম কি যেগুলো দেখতেছেন, বাটন, এখানে বাটন আছে কি, এই যেটা বাটন, যখন এগুলো দেখবেন এগুলো কি বাটন, বাটন সবগুলোই বাটন হিসেবে ইউজ করা হচ্ছে। এই যে একটা বাটন, ঠিক আছে, আরো কি আছে দেখি, বাটন, এই যে একটা বাটন, এগুলো কি বাটন। সো আমরা বাটন বুঝলাম, সেই বাটনগুলা, দেন কি আইকন, আইকন মানে বুঝি তো, এই যে আইকনগুলো আছে না, এই যে আইকন, এই আইকনগুলা, ঠিক আছে, এটা হচ্ছে আইকন। গুগল ম্যাপ, গুগল ম্যাপ তো আপনারা সবাই বুঝবেন। ডিভাইডার, ডিভাইডার মানে বুঝি তো, এই যে, এই যে ডিভাইডার মনে করেন, এই যেটা থেকে এটা আছে, এটা এটা ভালো বুঝবেন। এই যে ডিভাইডার কই গেল, এই যে মনে করেন এটার সাথে এটা আনম্যাচ, মানে কি এটার সাথে এটাকে ডিভাইডেড করে দিলাম, এটার সাথে এটা অল্প একটু ডিভাইড করে দিলাম, এই যে, এই যে 8, এটা 9, তাই না, অল্প একটু ফাঁকা, এটা কি ডিভাইডার, মানে দুইটা আলাদা করে দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইডার। মানে এই লেখার থেকে এই লেখা কি দূরত্ব অল্প একটু বাড়া দেয়নি, মানে ভাগ করে দিচ্ছে, এটা এটুকু, এটা এটুকু, এটা কি ডিভাইডার। দেন তারপরে দেখেন কি আছে এখানে, টেক্সট, টেক্সট মানে হেডিং, এটাও টেক্সট, এটাতে লিখতে পারবেন, এটাতেও লিখতে পারবেন, ইনার সেকশন, এটাতে সেকশন নিতে পারবেন, এই যে সেকশনগুলো আছে না, এই সেকশন, এই যে একটা সেকশন, তারপর 3 নম্বর, এটা একটা সেকশন, এই যে 4, এটা একটা সেকশন, এই যে 5, এখান থেকে এটা একটা সেকশন, ঠিক আছে, এগুলো হচ্ছে সেকশন। তারপরে এখানে দেখেন, এই যে একটা সেকশন, মানে একটা দুইটা তিনটা, এটা তিনটা সেকশন না, একটা দুইটা তিনটা, এভাবে কীভাবে আমরা ভিডিও অ্যাড করব, এখানে প্লে হবে, এটাও আমরা শিখবো, কীভাবে ইউটিউবে যাবে না, এখানে শো করবে, এটাও আমরা শিখব। তারপরে দেখেন এখানে কি কি আছে আরো, ওই সেম বেসিক গ্যালারি, এই যে গ্যালারি, গ্যালারি মানে বুঝি তো, ফটো অ্যাড করা, আইকন লিস্ট, তারপরে টগল, তারপরে আপনার আরও কি আছে, টেস্টিমোনিয়াল, তারপরে আরও কি আছে, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন তো বুঝি, সাউন্ড ক্লাউড, শর্টকাট, শর্টকাট মানে বুঝি তো আমরা, মানে ওই শর্টকাট পাওয়া যায় আপনার অনেক কিছুর জন্য, ছোটো ছোটো শর্টকাট পাওয়া যায়, ওটা দিলে আপনার কোডিং করার প্রয়োজন হয় না, শর্টকাট, কোডিংয়েরই শর্টকাট পাওয়া যায়, ওটা আমরা দেখবো। রিড মোর অপশন, এই যে অনেক সময় এই যে লেখা থাকে না এই সাইটে, যে রিড মোর এরকম করে একটা বাটন তৈরি করে লেখা থাকে, রিড মোর, তাই না, এখানে আছে কিনা দেখি, এই যে স্টার্ট আপ, এরকম রিড মোর লেখা থাকে না, এটি স্টার্ট আপ আছে, এখানে রিড মোর লেখা থাকে। সো ওইটা করার জন্য কী করতে পারবেন, এই যে রিড মোর অপশনটা দিতে পারেন, এই সাইড বার, এই যে এখানে দেখেন যে সাইড বার দুইটা আছে না, এই যে একটা, এই যে একটা, এই যে এটা দেখেন অপশন, এই সাইড বার তৈরি করতে। সো আমি মনে করি যে আপনারা একটু হালকা বুঝছেন, আমরা যখন কাজ করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন, আমরা একদিনে সবগুলো আপনাদেরকে দিব না, চাপাই দেবো না, যাতে আপনাদের বুঝতে সমস্যা হয়। সো এই অপশন যেগুলো আছে, এই অপশনগুলো কারো কোনো সমস্যা আছে, আমরা সমস্যা থাকবেই, কারণ নতুন প্রথম, তো এই জন্য সবার সমস্যা থাকবে, মানে নিজে নিজে ইউজ করতে হবে, তাহলে সমস্যা থাকবে না, আমরা যখন কাজ করবো তখন সমস্যা মানে ফিল করবেন না। আচ্ছা এখানে দেখেন, আমরা প্রথমে এখানে কি দেবো, হেডার, ঠিক আছে, এই যে ওপরে যে অপশনটা দেখতেছেন এটার নাম হেডার। সো এখান থেকে আমরা ইন একটা সেকশন দিই, এই যে এখান থেকে মনে করেন এটা একটা সেকশন দিলাম, কি সেকশন দেবো, একটাই সেকশন দেবো, এই যে এক, এই যে আমাদের এটা একটা মনে করেন হেডিং, সো এটা আমরা এখান থেকে আমরা এটা মনে করো আমাদের লোগো, আমরা লোগো সেট করতে পারবো, মনে করি এখানে আমি, আচ্ছা আপনাদের দেখাই, ইয়ে দিয়ে দেখাই, এটা এটা পরে দেখাই, পরে দেখালেও হবে, এখানে দেখালেও হবে, সমস্যা নাই। এখান থেকে যে সাইট সেটিং, আগে আমরা দেখে নিই সেটিংসগুলো, দেখেন তাহলে আপনার সুবিধা, আমরা এগুলো বুঝলাম কোনটাতে কী নিয়ে আসবো এখানে, তারপরে এখান থেকে কী যাবো, সাইট সেটিং, আমরা সাইট সেটিংয়ে যাই, দেখেন এই যে এখানে দেখেন সাইজ সেটিংয়ে কী আছে, আমরা সাইজ সেটিংটা আগে দেখে নিই, মানে সাইজ সেটিংটা বুঝি তো, এই যে এই সাইডটা আছে, এই ফুল মানে থিমের যে সেটিং আছে এইগুলো সবগুলো, মানে কীভাবে কোথায় দিবেন, মানে এটা এখানে দিচ্ছেন, এটা এই পাশে দিতে পারবেন, তারপর ব্যাকগ্রাউন্ডে কী দিবেন, ব্যাকগ্রাউন্ডের জন্য মানে কোনথায় কোন লেখার স্টাইল দিবেন, মানে কোন ফন্ট তৈরি করবেন, এটা এটার জন্য কী আছে দেখেন, সাইজ সেটিং, এখান থেকে গ্লোবাল কালার, মানে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, কী কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, মানে প্রাইমারি কালার এটা, সেকেন্ডারি কালার এইটা, টেক্সের কালার কী হবে, এই যে কালার, এটা টেক্সের কালার হবে, ঠিক আছে, অ্যাসেন্টের কালার হবে এইটা,
অ্যাড কালার, আরো অ্যাড কালার করতে পারবেন, এখানে নাম দেবেন, কালার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা এটা আমি ডিলিট করে দিই, এটা আমি পরে অ্যাড করবো। জাস্ট আমি দেখাই দিই, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, মানে প্রথমের কালার এটা হবে, সেকেন্ডে কোনো কিছু কালার দিলে সেটা হবে কি এই কালার, তারপরের কালার নেক্সট মানে লেখার কালার যেটা হবে সেটা হচ্ছে এই কালার, তারপরে ডিফল্ট কালার যেটা, তারপরে দেখেন গ্লোবাল ফন্ট। ফন্ট মানে বুঝি তো, মানে লেখার স্টাইলটা কীরকম হবে, মানে প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট, অ্যাকসেন্ট। দেখেন এখান থেকে এডিট করতে পারবেন, দেখেন এখান থেকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন। প্রথম কি আছে, প্রাইমারি, প্রাইমারির জন্য মানে ফন্টটা কি দিবেন, এখানে দেখেন অনেকগুলো ফন্ট পাবেন, এই যে দেখেন এই কয়টা ফন্ট, মানে ফ্রি সাইট তো, আপনার আমরা ফন্ট আরো আনতে পারবো, সমস্যা নেই। মনে করেন এই যে ফন্ট, এই ফন্টগুলো আমরা ইউজ করতে পারবো। তারপর সাইজ, মানে টেক্সের সাইজ কত বড় দেবো এখানে, তারপর টেক্সের উইথ কতগুলো দেবো, ট্রান্সফর্ম কি হবে, মানে সবগুলো বড় হাতের, সবগুলো ছোট হাতের, নাকি ক্যাপিটালাইজেস, নাকি নর্মাল থাকবে, ডিফল্টই থাক, স্টাইলটা কি হবে, নর্মাল মানে ইটালিক, মানে লেখার স্টাইলটা ইটালিক আকারে হবে নাকি নর্মাল হবে। ডেকোরেশন, ডেকোরেশনটা কি হবে, মানে নিচে আন্ডারলাইন থাকে না লেখার নিচে, অনেক সময় আন্ডারলাইন থাকে, ওইটা করবেন, এই যে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রোট, এটা আমরা দেখবো, জাস্ট আমি দেখাই। ঠিক আছে, এগুলো অপশন সেম, সবগুলো কি ওই একই অপশনগুলো আছে। তারপর এখানে টাইপোগ্রাফি, এই যে এখান থেকে আমরা সাইড আইডেন্টি দেখতে পারবেন, দেখেন টাইপোগ্রাফি, এই যে এখানে দেখেন কালার, তারপর এইচ ওয়ান, এই যে আমি বলছিলাম যে এইচ ওয়ান ট্যাগ, এই যে এইচ ওয়ান ট্যাগ ট্যাগ, এগুলো এইচ ওয়ান ট্যাগ, এইচ টু ট্যাগ, এইচ থ্রি ট্যাগ, এগুলো কি, এগুলো এক প্রকার ট্যাগ হিসেবে ইউজ হবে। এগুলোর কালার কি হবে, ফন্ট কি হবে, এখান থেকে চুজ করতে পারবেন। তারপর দেখেন বাটন, আমরা যে বাটনগুলো দেখলাম, ওইটা টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিছে, এটা নীল না, ওইটা কালার, ঠিক আছে। তারপর বক্স শ্যাডো, এই যে বক্সটা আছে না, এই যে বক্স দেখতেছেন না, এই বক্সের শ্যাডো থাকবে। তারপরে বর্ডার, বর্ডার বর্ডার থাকবে কি না, এই যে এটা দেখতেছেন না, কই গেল, এই যে এটার বর্ডার আছে না, বর্ডার কালার কি দিছে, এটার অন্য কালার না, এই যে বর্ডার, ওইটা ওই বর্ডার, মানে বাইরের যে কালারটা আছে হালকা, ওইটা হচ্ছে বর্ডার। তারপর পেডিং, রেডিয়াস, রেডিয়াস মানে বুঝি তো, মানে হালকা গোল হবে, এই যে দেখেন এটা চার কানে না কিন্তু হালকা গোল আছে, এটা চার কোণা না কিন্তু হালকা কি আছে, গোল আছে, এই যে রেডিয়াস, হালকা গোল, দেখেন হালকা গোল, চার কোণা না কিন্তু হালকা গোল আছে, এটা হচ্ছে কি রেডিয়াস। আচ্ছা, বাটন, ইমেজ, ফন্ট, ফিল, সাইড, এই যে এখানে দেখেন সাইড আইডেন্টিটি, এখান থেকে আমরা কী করতে পারি, আমাদের লোগো দিতে পারি। ঠিক আছে, এই যে এখানে দেখেন সাইট নেম, ভালো করে দেখেন সাইট নেম, আমরা সাইটে যে নামটা দিছি এ আই আর ই, আপনি যদি চান লোগো দিতে পারেন, দেখেন আগে কী লিখছি, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, ডেসক্রিপশন দিছি, আবার দিলাম না পাকা, এখান থেকে আপনি লোগো সেট করতে পারবেন। দেখেন আমি একটা লোগো দিচ্ছি, মনে করেন ছিল। আচ্ছা, আপাতত মনে করেন যে এখানে কোনো ব্লগ আছে, লার্নিং ফটোশপে যদি কোনো ব্লগ রাখছি, ব্যানার, ব্রাশ, আচ্ছা ডেস্কটপ,
আচ্ছা লোগো কই রাখছি, লোগো ডিজিটাল মার্কেটিং কার ভিতর আছে এটা। আচ্ছা মনে করেন আমরা দেখি নিচে আছে কিনা। আচ্ছা আপাতত এটা ইউজ করি আমরা, এই যে এই যে। আচ্ছা আমরা এটা ইউজ করি, পরে আমরা দেখতেছি। এই যে অল্টার টেক, ঠিক আছে, আমরা যে বললাম যে অল্টার টেক্স, এই যে এখান থেকে আমরা কি আপনার এই ইমেজের নাম দিতে পারেন, মানে এটাই আপনার ইউআরএল হবে, এটাই আবার ট্যাগ হবে, এটাই আপনি ইসি হবে, অল্টার টেক্স এটাই, ঠিক আছে। ইমেজের জন্য টাইটেল হবে এখানে, আপনার টাইটেল চেঞ্জ করতে হবে, ক্যাপশন চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশন, তারপর ইউআরএল, এই যে আপনার ইউআরএল ডেটা, এগুলো সেট করতে হয় আপনি অন পেজের জন্য, অনেক কাজ আছে। আমরা জাস্ট এমনি দেখি আগে, আগে পর্যন্ত আমরা হালকা কাজটা শিখে নিই। সো আমরা মনে করেন এটা দিলাম, দেন কি করব, এটা এই যে সাইড ফেভিকন, এই যে আমাদের এই যে এখানে দেখতেছেন না, এটা আমরা চেঞ্জ করে নিই, এটা কি দেবো, এটাই দিলাম, এখানে আমরা দুইটা দিলাম, জাস্ট আপডেট করব। চেঞ্জ হ্যাজ বিন আপডেটেড। আচ্ছা আমরা আপডেট করি আর এখানে রিলোড দিই, দেখেন অনেক বড় কিন্তু একটা লোগো চলে আসছে, ঠিক আছে। এটা আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, ছোট করতে হবে, ঠিক আছে। এটা ছোট করার জন্য কি করতে হবে আমাদের, এই যে কই গেল, এই যে এই যে চুজ এস বি সিজ, এই যে কত ইমেজ সাইজ হতে হবে, দেখেন এখানে ইমেজের সাইজ দেওয়া আছে কত, 350 × 110, আর এটা হচ্ছে 512 × 512, এখানে সাইজ দেওয়া আছে, ঠিক আছে। এই সাইজের বড় নেওয়া যাবে না, এটা আমরা সাইজ কোথা থেকে নিয়ে আসবো, আমরা ফটোশপ দিয়ে করে তারপরে এখানে নিয়ে আসবো, আমাদের সাইজটা বড়, সো এটা ইউজ হচ্ছে না, তাই না। সো আমি জাস্ট দেখলাম, এই জন্য আমি খুঁজলাম পাইলাম না। সো আমরা এখান থেকে কি করতে পারি, এই যে ইয়েটা আছে, এই যে ইমেজটা আছে, এটা ইমেজটা ছোট করা যায়, ঠিক আছে, সাইট আইডেন্টিটি এখান থেকে চুজ ইমেজ, এটা ডাইমেনশন কত, এই বেশি দেওয়া আছে, পিক্সেল 1080, আচ্ছা এডিট করি। আচ্ছা নিউ ডাইমেনশন, এটা এটার সাইজ আমরা ছোট করব, কি দিয়ে কত ছোট করব, থাম্বনেল সাইজ হয়ে গেছে, অল ইমেজ সাইজ, আচ্ছা আমরা এটাকে ছোট করব, কত সাইজ ছিল এখানে আমরা দেখলাম, এটা এখান থেকে আমি এডিট করতে পারবো, এটা সাইজ কত ছিল এখান থেকে দেখতে পারবো, এই যে 350 × 100, ঠিক আছে। এই যে এখান থেকে আসবো, আমরা কোথায় থেকে যাব, এই যে এখান থেকে, এই যে চুজ বা চুজ এসবিজি, এখান থেকে এই যে ইডিট, ঠিক আছে, এই যে ইডিট, ইডিট থেকে ডাইরেক্ট এখানে আসবে, এখান থেকে দিয়ে দেবেন কত, কত দেখছিলাম ভুলে গেলাম, আচ্ছা 350 × 100, এখানে কত দেবো, 350, 350, এটা দেবো কত, 100, নিউ ডাইমেনশন, এখানে 350 100,
স্কেল। আচ্ছা, রোটেট সাইজ, ফ্লিপ পার্টিকেল, ক্রপ, জাস্ট আমার লোগোটা না। বেশি নিবে না, সেটাকে ছোট করতেই হবে। সবাই ছোট নিয়ে আসবো, ঠিক আছে, যখন নিয়ে আসবো তখন ছোট করে নিয়ে আসবো। আর এটা এটা থেকে আমরা ডাইমেনশন নিতেছি 350, 100, 100, 1080, পুরো ম্যাচ 350, 100। কাজ করে না কেন? আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে করছি, আমরা ডাইরেক্ট কি বলে ফটোশপ দিয়ে করে নিয়ে আসবো। ফ্রি সাইড তো একটু ডিস্টার্ব করে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিলাম, সাইজ বড় হয়ে গেছে। আচ্ছা, আপডেট করে দিই। ঠিক আছে, আমরা এখান থেকে কি করবো, আমাদের সাইটের টাইটেল আর লোগো নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এভাবে আপনি সাইটের টাইটেল আর লোগো নেবেন। আচ্ছা, আমাদের প্রথমে এখানে থাকবে কি, মেনু। ঠিক আছে, আমরা আগে মেনু বারগুলো নিয়ে আসি। এটা থাক, আমরা এখান থেকে যাব কোথায়, এই যে ড্যাশবোর্ড বা কাস্টমাইজ, কাস্টমাইজ এটা ওইটা সেম, আমি দুইটাই দেখাচ্ছি। এই যে আমরা এখান থেকে এলিমেন্টের ভার্সন, আর এটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সন। এই যে আমাদের কি এটা হেডার, ঠিক আছে, এটা আমাদের কি ফ্রি ভার্সন, আর এটা হচ্ছে এলিমেন্টের ভার্সন। আমি দুইটাই দেখাই যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা দেখেন, এখানে দেখেন প্রথম কি আছে, হেডার, সাইট আইডেন্টিটি। তারপর এটা কি আছে, হেডার, সাইট আইডেন্টিটি। এখান থেকে আপনি লোগো চুজ করতে পারেন। দেখেন, আমি আরেকবার দেখাই, দেখেন লোগো দিলাম, কিন্তু লোগো অত বড় নিবে না, তাই না? আমি ছোট করে নিলাম, আর একটু ছোট করলাম, ছোট বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আর একটু এডিট করি। আচ্ছা, জাস্ট এটা নেই, কাজ করে কিনা। বেশি বড় এগুলো চলবে না, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, লোগো এখান থেকে ছোট বড় করা যায়, ঠিক আছে, এখান থেকে ছোট বড় করা যায়। দেখেন, আমি আরেকবার দেখি, ধরেন আমি এটা নিলাম, ক্রপ ইমেজ, তারপর এই যে নিচে আসেন, এখান থেকে আপনার আগে এখান থেকে ছোট বড় করতে নিতে পারবেন। কিন্তু ইমেজ দেখতে খারাপ লাগতেছে, ছোট কাটা। এখান থেকে কি করতে পারেন, আপনার ইমেজ থেকে ছোট বড় করে নিতে পারেন। আমি ফুলটাই নিয়ে ছোট বড় করে দেখি কিরকম লাগে, ফুলই নিলাম। কিন্তু ফুল কি শো করবে, যে ফুলই নিলাম, ফুল নিয়ে এটাকে আমি ছোট করবো। দেখেন, এখান থেকে আমরা জাস্ট আমাদের সাইডের যে লোগোটা আছে ওইটা লোগোটা নিব। এখান থেকে আমি ছোট বড় করে নিতে পারবো ইচ্ছা মতো। দেখতে খারাপ লাগতেছে, বাট আর এটা পি, আমরা তো জানি যে লোগো সবসময় পিএনজি টাইপ নিতে হয়, তাই না? এই জন্য আর এরকম লাগতেছে। আমরা আরেকটা নিয়ে আসি, আমরা আছি কিনা।
আপলোড সেম প্রসেসে সবগুলাই, ডাউনলোড থেকে একটা পিএনজি টাইপ, এটা তো পিএনজি মেবি, হ্যাঁ এটাই পিএনজি। কাটার কি দরকার, এই দেখেন এই যে আমাদের সাইটের উপরে দেখেন শো করতেছে, ঠিক আছে, উপরে দেখেন কাস্টম এআই আরিফ, তার উপরে দেখেন শো করতেছে, ঠিক আছে, আগে এটা ছিল না, এখন শো করতেছে, ঠিক আছে। এটা এখন আমরা লোগোটা সেট করে নিই, এটাই লোগো বানাবো, লোগো দেখেন, দেখেন এই যে আমাদের লোগোটা দেখেন, আমার পিএনজি টাইপ হলে দেখতে সুন্দর লাগে, সেখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারেন, এই যদি বড় হয় এই যে এরকম করে ছোট বড় করে নিলাম, ঠিক আছে। আমরা সাইট আইকন, এখান থেকে সাইট আইকন আমরা চেঞ্জ করে নিলাম, সাইট আইকনটা কি দিলাম, এটাই, এই যে উপরে এটা সাইট আইকন, আমরা লোগো দুটো সেম দিয়ে দিলাম, তারপর কি ট্যাগ লাইন, ট্যাগ লাইনটা কি দিবেন, মানে এই সাইটে শো চাই, এখানে একটা ট্যাগ লাইন শো করবে, কিছু লিখতে চান, দেখেন এই যেটা লেখেন, দেখেন এটা শো করবে, এই যে ডিসপ্লে ট্যাগ সাইট লাইন, ডিসপ্লে সাইট ট্যাগ লাইন, দেখেন আমি ডিসপ্লে করালাম, এই যে দেখেন, ঠিক আছে। আমরা এটা অন্য কিছু দিতে পারি, মাই ফার্স্ট ওয়েবসাইট, দেখেন আমরা একটা একটা করে শিখি, দেখেন আমি এখানে ডিসপ্লে করে দিলাম ট্যাগ লাইনটা, দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এই যে এখানে এই যে কলমের মতো এখান থেকে এডিট করতে পারবেন। সো আমরা লোগো ক্রিয়েট করা শিখলাম, এখান থেকেও পারবেন, এই যে এখান থেকে আমি যেটা দেখালাম, আমরা এটা সেটাতে করবো না, আমরা জাস্ট কি ডাইরেক্ট কাস্টমাইজ চালাচ্ছি, ঠিক আছে, এটা আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা আমরা প্রথম দেখলাম সাইটের লোগো, তারপরে এই যে উপরের আইকন চেঞ্জ করতে পারলাম, তারপরে একটা সাইডের ট্যাগ লাইন দিয়ে দিলাম, মাই ফার্স্ট ওয়েবসাইট, এআই মাই ফার্স্ট ওয়েবসাইট, তারপরে এখানে আমরা মেনু অ্যাড করব, আমরা এখানে পাবলিশ করে দিলাম, মনে করেন এটা সেট করার পর কী করবেন, এই যে পাবলিশড, আমাদের এটা পাবলিশড হয়ে গেছে, সো এটা যদি আমি নিউ করি, দেখেন দেখেন এখানে শো করবে, দেখেন আমাদের ওয়েবসাইট, এখন আমাদের এখানে মেনু বার তৈরি করবো, ঠিক আছে, দেখেন আমরা এটা কেটে দিলাম, আমাদের এইটুকু কাজ শেষ, আমরা ট্যাগ লাইন সেট করলাম, তারপরে এক্ষেত্রে টাইপোগ্রাফি মানে কালার চেঞ্জ করতে পারবেন, মানে টাইপোগ্রাফি যেটা থাকবে ওখানে কালার চেঞ্জ, স্টাইল চেঞ্জ সব কিছু করতে পারবেন। এখানে দেখেন এটা টাইপোগ্রাফি, এটা এটা টাইপোগ্রাফি, এটা তারপরে এটারটা, এটা ডিফারেন্ট লোগো ফরম ডিভাইস, মানে ইচ্ছা মতো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেখেন আমরা এখানে রিমুভ চেঞ্জ করতে পারবি, এই যে এই আইকনটা, তারপরে এখানে সাইট টাইটেল কী দিবেন, এখানে আপনি এখানে চেঞ্জ করতেও পারেন, আমি দিলাম এজ স্টেক, মনে করেন মনে করেন এজ স্টেক দিলাম, দেখেন আমি বড় হাতে দিলাম, আমার এই ইউটিউব চ্যানেলে মনে করেন আমি এতে দিলাম AJSTECS, সবগুলো বড় হাতে দিলে খারাপ লাগতেছে, মাই ট্যাগ লাইন, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা কি দিলাম, ডিসপ্লে দিলাম, ডিসপ্লে দিলে এখানে ডিসপ্লে করাবে, তারপরে ইনলাইন লোগো, মানে ইনলাইন লোগো দিলে ইনলাইন, দেখেন আমি ইনলাইন দিব না, দেখেন এবার অন্যটা হয়ে যাবে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন যে ইনলাইন লোগো আমাদের কিন্তু লোগো উপরে চলে গেলো, যখন ইনলাইন করবো মানে কি এক লাইনে, এক লাইনে চলে আসবে, এক লাইন দেখলে সুন্দর লাগে, তাই না। সো আমি এক লাইনে দিলাম, তারপরে এখানে দেখেন টাইপোগ্রাফি, এই যে এখান থেকে টাইপোগ্রাফি চুজ করতে পারেন, সাইজ EM পিক্সেল, এখান থেকে চুজ করতে পারেন কত সাইজ দেবেন, দেখেন আমার বাড়তেছে বড় হতেছে, আমরা ছোটো দেবো, যত ছোটো দেবেন দেখতে সুন্দর লাগে, আমরা এখান থেকে ছোট্ট করে দেবো,
ছোট মানে মিডিয়াম এরকমই বেটার আছে। তো গেল, তারপর এখানে দেখেন মাই ফার্স্ট মাই দ্য ডিজিটাল মার্কেটিং আমি দিলাম দ্য দ্য ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট নলেজ। ঠিক আছে, দ্য ডিজিটাল মার্কেটিং নলেজ, ঠিক আছে, মনে করে এটি দ্য ডিজিটাল মার্কেটিং সাইট। আচ্ছা মনে করেন এটা দিলাম, ঠিক আছে। তারপর এখানে টাইপোগ্রাফি মানে বুঝতেই পারছেন তো, মানে যেখান থেকে মনে করেন যে সাইজটা কম বেশি করাবে। এখানে আমি সাইজটা কম বেশি করে ছোট করে দেওয়া বেটার, আমি ছোট করে দিলাম দেখতে সুন্দর হয়, তাই না? ছোট করে দেবেন জাস্ট, তারপর হয়ে গেল, সিম্পল, তাই না? আমাদের লোগো চেঞ্জ করতে পারলাম, লোগো অ্যাড করতে পারলাম, তারপরে ট্যাগলাইন এটা করতে পারবেন, এই যে যে কাস্টমাইজ করলে ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি আরেকবার দেখাই, প্রথমে কোথায় যাবেন, কাস্টমাইজ, তারপরে সাইট আইডেন্টিটি, পাবলিশ করে দিলাম, ঠিক আছে। আমি ব্যাক দিলাম, এই যে কাস্টমাইজের পরে এইটা আসবে, মানে কাস্টমাইজে ক্লিক করার পর আপনার কোথায় আসবে, এটাই আসবে। এখান থেকে দেখেন আপনার সাইট আইডেন্টিটি, দেখেন এক্সট্রা থিম, এই যে এখানে দেখেন হেডার, এই হেডারে ক্লিক করবেন, তারপরে ওই অপশনে যাবে, দেখেন হেডারে ক্লিক করবেন, এই যে সাইট আইডেন্টিটি, প্রাইমারি হেডার, প্রাইমারি মেনু, দেখেন প্রাইমারি হেডার, মানে প্রাইমারি হেডারটা কীরকম দেবেন, দেখেন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন কী হয়, মাঝখানে চলে যাবে, ঠিক আছে। এটা সাইড দিলাম, এই কর্নারে চলে যাবে, ঠিক আছে। আপনি এই লোগোটা কোন সাইডে দেখাবেন, এই যেটা লেআউট, ঠিক আছে, মানে প্রাইমারি হেডার, আমরা তো জানি উপরেরটা হচ্ছে হেডার, ঠিক আছে, সবাই দেখেন উপরেরটা হচ্ছে হেডার, হেডারের এটা লেআউট, দেখেন লেআউট যেখানে দেবেন ওইখানে যাবেন, তারপরে এখানে দেখেন মাঝখানে যাবে এটা সাইডে, এই উপরে দেখুন লেআউট দেখা আছে, আমাদের সাইটে এটাই বেটার ছিল, এই সাইটেই বেটার ছিল। আচ্ছা তারপর উইথ, উইথ কি দিবেন, কানেক্ট উইথ ফুলি, দেখুন ফুলি এটা ফুল নিয়ে নেবে, ঠিক আছে, এখানে যতটুকু জায়গা আছে ফুল নিয়ে নেবে। আর যদি এখানে দেখেন কানেক্ট উইথ মানে কি, যতটুকু এর জায়গা ততটুকু নেবে, ফুল মানে কি এই এখান থেকে ফুল নিয়ে নেবে। আর যদি বলেন যে কন্টেন্ট উইথ মানে এর কন্টেন্ট মানে এটার যতটুকু জায়গা এই যতটুকু এতটুকুই নেবে, এতটুকু ফাঁকা আছে, ঠিক আছে। দেখেন আমি এখানে ক্লিক করতেছি, আবার এখানে চলে আসবো। আচ্ছা মনে করেন প্রাইমারি মেনু, এটা আচ্ছা প্রাইমারি হেডার, ঠিক আছে, আমরা প্রাইমারি হেডারটা দেখলাম এই যেটা, তারপরে বটম বর্ডার সাইজ 1, দেখেন আমি 2 দিলাম, 3 বাড়তেছে, দেখেন দেখেন বাড়তেছে, কিন্তু এখান থেকে কি আমরা ছোট বড় করে দিতে পারি, বর্ডার, বর্ডার মানে কি এই যে বাড়তেছে, দেখেন এটা অন্য কালার হতেছে না, এটা বাড়তেছে, সো আমরা এটা দিব না, বর্ডার দিব না, ফাঁকা একই দিই, আমি 0 দিয়ে দিলাম, মানে এক দিলে দেখতে আর একটু সুন্দর লাগে, সো এটা থাক আমাদের। দেন আমরা এখানে দেখেন বটম বর্ডার কালার, বর্ডার কালার কি দিবেন, এখান থেকে দেখেন আমি লাল দিলাম, দেখেন যে লাল হয়ে যাচ্ছে, এখান থেকে আরও কালার চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকে আমরা কালার, এই যে এখানে দেখেন আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার চেঞ্জ হচ্ছে, আমি কোনো কালার দিলাম না। এখান থেকে কি এই যে বর্ডারের কালারটা দিতে পারবেন, মোবাইল হেডার, মোবাইলে কীভাবে শো করাবেন, এটা মোবাইলে কীভাবে শো হবে, আমার মোবাইল ভার্সনের দিকে এটা কীরকম শো হয়, এই যে দেখেন এই যে মোবাইল, মোবাইলে দেখেন এরকম হবে, সো আমরা চাইছি না এরকম হোক, আমরা চাই কি এরকম বা এরকম, কীরকম লাগতেছে না মোবাইলে, মোবাইলে কিন্তু এরকম লাগবে, এই কীরকম, এটা সুন্দর করার জন্য কী করতে হবে আমাদের, আমরা একটা শিখি আগে, ঠিক আছে। এর জন্য আমরা কী করবো, এই যে আপনার হেডার অপশন আছে এটা না, এখানে না, এই দেখেন আমরা দুইটা অপশন নিলাম, দুইটা দুই জায়গায় নিলাম, দুইটা দুই জায়গায় থাকবে, এক জায়গায় লোগো থাকবে, এক জায়গায় অপশন থাকবে, দেখেন এবার আমরা সেট করি নাই বাট সেট করবো,
এটার জন্য কি হবে, আমরা মোবাইলেও ভার্সনও ঠিক করব, দুইটাই ঠিক করব, ঠিক আছে? এটার জন্য আমাদের কোথায় যেতে হবে, আবার এই যে সাইট আইডেন্টিটি, এই যে আমরা আমরা কোথায় যাবো এখন, এই যে মোবাইল, মোবাইল দেখেন এরকম লাগতেছে, এটা আমরা ছোট করব। আগে প্রথম কোথায় যাব, এই যে মোবাইল ভার্সনে ক্লিক করব, ঠিক আছে? এই যে মোবাইল ভার্সন, তারপর কোথায় যাব, এই যে লোগো, লোগো সাইজটা কমাই দেব, এই যে দেখেন এটা, তারপর এই এই সাইজটা এখন ঠিক আছে কিন্তু, তাই না? এটা আরো একটু ছোট করতে পারি আমরা লেখাটা, এই যে এখান থেকে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা ছোট করতে পারি, এরকমই থাক, আমরা এটা ছোট করি একটু, এইখান থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি কি করবো আমরা ছোট করতে পারবো, দেখেন আমরা আমরা প্লাস 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 হ্যাঁ একটু বড় হয়ে গেছে, এরকম বেটার হবে। আর নিচেরটা আর একটু ছোট করে দিই, নিচেরটা আর একটু ছোট করে দিই, নিচের লেখাটা, এই যে এখান থেকে ক্লিক করবেন টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে কি করবেন, লেখা ছোট করে দেবেন। সো আগের চেয়ে কিন্তু এখন বেটার লাগতেছে, তাই না? এটা আরো ছোট করা যাবে, সো আমরা এরকম করে আরো আরো ছোট করতে পারবেন, এই যে দেখেন লেখাটা আরো ছোট করতে পারবেন, এই যে টাইপোগ্রাফি। সো আর একটু লেখা ছোট করে দেখেন, এই ছোট বড় করে দিতে হবে আপনাদের, ঠিক আছে? অন পেজ এসইওতে, ঠিক আছে? এগুলো যদি না জানেন তাহলে অন পেজ এসইও কিভাবে জানবেন? এই টাইটেল ঠিক করতে হবে, ইমেজের কোয়ালিটি ঠিক করে দিতে হবে, তারপর আপনার এই যে আমরা ইমেজ লোগোটা যে ছোট বড় করে দিলাম, এই যে মোবাইল ভার্সন মানে মোবাইল ফ্রেন্ডলি করে দিতে হবে, এগুলো কি কার কাজ, আমাদের কাজ, আমাদের কি করতে হবে, অন পেজ এসইও করে দিতে হবে, এটাই হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে? এটাই কি, এগুলো করাই হচ্ছে অন পেজ এসইও। সো আমরা দেখেন আগের চেয়ে কিন্তু সুন্দর লাগতেছে, এখন আমরা ট্যাবে দেখবো, এটা দেখেন মোবাইল ভার্সন, তারপর ট্যাব ভার্সন, এই যে ট্যাব ভার্সন, ট্যাব ভার্সন এরকম লাগবে, তারপরে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন। সো আমরা লোগো অ্যাড করলাম সুন্দরভাবে, পাবলিশ করলাম, সো এটুকু কি আপনারা বুঝছেন, এটুকু কি কারো কোনো সমস্যা আছে? হ্যালো, বলেন, এটা আগে আমরা কমপ্লিট করি, তারপরে এগুলো আরো ইজি হবে। এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা এটা বলেন, বুঝতে পারতেছেন নাকি? বুঝতে আবার একটু রিভিউ দিলে ভালো হয়। অবশ্যই সমস্যা নেই, মানে আপনারা সবাই কি বুঝতে পারতেছেন কিনা সেটা বলেন, আমি আমি অবশ্যই বলে দেবো, আর কোনো সমস্যা নেই। আফজাল ভাই আপনি কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, নাইন ভাইয়া, মনিকা বাবু আপনি কি বুঝতে পারতেছেন, মানে বুঝতে পারতেছেন কি ভাইয়া? চেষ্টা করতেছি বোঝার, অনেক ফাংশন তো। হ্যাঁ, আমি এই জন্য অল্প করে দেখাই আজকে, অল্প অল্প করে দেখাই, এই জন্য মানে অল্প করে দেখানি বেটার হবে, মানে প্রথম আপনি তো কিছু জানেন না, এই জন্য আর কি আপনাদের কাছে কঠিন লাগতেছে, এই জন্য মানে জাস্ট আমরা লোগো সেট করতেছি, দেখেন কত মানে অনেক কিছু করতে হবে, আপনি এটাই আগে প্র্যাকটিস করুন সবাই, মানে লোগো সেট করাটা, তারপরে যেগুলো আসবে এগুলো আরও ইজি হবে, মানে প্রথম একটা বুঝলেই সবগুলো ফাংশন সেম, প্রসেসটা সেম, ঠিক আছে? এটা আগে ভালো বুঝুন, প্র্যাকটিস করেন আগে, এখানে যার যেখানে সমস্যা হবে আমি বলবে। আচ্ছা দেখেন আমি আরেকবার বুঝে দিচ্ছি, দেখেন আমি এটা, আচ্ছা আমরা এখন কি তৈরি করব, এই যে এগুলা এই পেজগুলা, এই পেজগুলো তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমরা তো জানি যে আমরা প্রথমে কোথায় যাব, অ্যাড পেজে, এখান থেকে আমরা পেজের নাম দেব, প্রথমে একটা পেজের নাম দিছিলাম কি, কোথায় গেল, গেট স্টার্ট, না এটা আমাদের দরকার নেই, প্রথম আমরা গেট স্টার্ট, তারপরে মেম্বারশিপ, আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো, মেম্বারশিপ পাবলিশ, ঠিক আছে? আমরা জাস্ট আগে পেজ লিখে নেবো, তারপরে যা হবে আমরা দেখে নেবো, আমরা পাবলিশ করে দিলাম, ঠিক আছে?
হয়ে গেছে। সো নেক্সট এখানে ভিউ পেজ আমরা পরে দেখব। আমরা কোথায় যাব? আচ্ছা ভিউ পেজটা দেখে নিই। আচ্ছা দেখেন আমার মেম্বারশিপে একটা হয়েছে, তারপরে অ্যাড নিউ, আবার সবাই সেম প্রসেসে আমরা করে নিই। দেখেন ইজি, এখন যেগুলো করব সব ইজি। প্রথমে একটু মানে নতুন মনে হবে, আবার অ্যাড নিউ করলাম না, অ্যাড নিউ করে আবার এখানে পেস্ট, জাস্ট আমরা অ্যাড করে নিই, তারপরে বাকিগুলো দেখতেছি। এই যে জাস্ট পাবলিশড, এই যে পাবলিশ করে দেবো। তারপর নেক্সট নিয়ে আসি, ওন ডিমান্ড ওয়ার্ক এগুলো আছে না তো, মেম্বারশিপ প্রোডাক্ট এগুলো হয়ে গেছে। আচ্ছা মেম্বারশিপ প্রোডাক্ট ব্লগ প্রডকাস্ট প্রোডাক্ট এগুলো লাগবে না, মেম্বারশিপ অল প্রোডাক্ট নাকি? আচ্ছা অল প্রোডাক্ট ডিএম পার্টনার ব্লক ডিএম পার্টনার প্রোডাক্ট হয়ে গেল, আমি কটা নিয়ে আসবো, পডকাস্ট ব্লক পডকাস্ট ডিএম পার্টনার সেই কটা। আমাদের পডকাস্ট নিছি, আমার ব্লক আমার পডকাস্ট নিছি কি? আচ্ছা প্রোডাক্ট নিছি, আমাদের প্রোডাক্টের আছে নাকি? প্রোডাক্ট আছে। আচ্ছা কোনটা? এটা। আচ্ছা প্রোডাক্ট আমরা পাবলিশ করে দিছি তাই না? সো আবার আবার এখানে যাবো ভিউ পেজ। সো আমরা নেক্সট আবার প্লাস অ্যাড নিউ, অ্যাড নিউ করব আবার ব্লগ, মনে হয় মেবি ব্লগ তো নেই না, তো ব্লগ নিলাম। আবার এখানে কী করবো, এই যে অ্যাড টাইটেল, টাইটেল দিয়ে দেবো ব্লগ পাবলিশ। ঠিক আছে পাবলিশিটি কিছু অপশন আসবে যে আপনি এই এটা এটা আমি দেখে দিই, যেখানে দেখেন দুইটা অপশন পাবেন, পাবলিক প্রাইভেট পাসওয়ার্ড, মানে এটাতে ক্লিক করলে কেউ পাসওয়ার্ড চাবে। সো আমরা কী করবো, পাবলিক করে দেবো ইমিডিয়েটলি, মানে কখন পাবলিশ করবেন সেটারও সময় দিতে পারবেন, মানে এই এই মুহূর্তে কখন আমি দরকার নেই কিছু, আমি জাস্ট পাবলিশ করে দেবো, মানে শিডিউল সিস্টেম যেটা। সো এটা পাবলিশ হয়ে গেছে, যে পাবলিশ দেন আবার মানে ব্লগ, ব্লগের পরে কী আছে পডকাস্ট কপি করলাম, আবার অ্যাড নিউ। আবার এখানে সেম প্রসেস, দেখেন সেম প্রসেস, একটা করলেই সবগুলো পাবে পাবলিশ। ওই যে ওইগুলো এই ফাংশন আর কি, ওই যে ভিজিবিলিটি মানে পাবলিক করবেন মানে সবাই দেখতে পারবে কি না, নাকি প্রাইভেট করে রাখবেন। সেকেন্ড অপশন পাবলিশ ইমিডিয়েটলি নাকি অন্য সময় পাবলিশ করবেন, মানে শিডিউল সিস্টেম যেটা আমরা বুঝছি তাই না, সিম্পল জাস্ট পাবলিশ করে দেবো। সো নেক্সট আর কি আছে দেখি, আর কয়টা পেজ আছে, আর একটা ডিএম পার্টনার কপি করলাম, এগুলো পরে লিখবো আমরা, এখন জাস্ট আমরা জাস্ট পেজগুলো তৈরি করে নিই। অ্যাড নিউ, সেম প্রসেস, অ্যাড নিউ, পরের প্রসেসগুলো আরও ইজি। দেখেন আগের চা এখন ইজি হয়ে গেল না, দেখেন এখানে লিখলাম জাস্ট পাবলিশ করে দিলাম, জাস্ট পাবলিশ দুইটা ক্লিক। এখন কি পেজ তৈরি করতে পারবেন না, কারো কোনো সমস্যা হবে? মেবি কারো সমস্যা হওয়ার কথা না, ইজি। আমরা আবার কি যাব, এই যেখানে যাব ভিউ পেজ। তো দেখি আমাদের কয়টা পেজ হয়েছে, এদের কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাই না, ছয়টা পেজ। দেখেন এর ভিতর আবার কয়টা আছে, এর ভিতর কয়টা আছে, এর ভিতর নাই। এর ভিতর যেগুলো আছে এগুলো নিয়ে আমরা এই কয়টা কপি করি। এটা কি আছে, সোয়েটার ভিতর কি আছে, এই কয়টা, এই কয়টা আমরা কপি করি। গেট স্টার্টের ভিতর আবার কয়টা পেজ, একটা গাইড টু জিজ, একটা দুইটা তিনটা চারটা তাই না। সো এটা কার ভিতর আছে, গেট স্টার্টের ভিতর।
আমরা গেট স্টেটের ভিতর চারটা দেব, এটা একটা, আমরা সবগুলো সেম প্রসেসে পেজগুলো তৈরি করবো, ঠিক আছে? এই যে অ্যাড নিউ, ঠিক আছে, সেম যে আমি জাস্ট পাবলিশ করে দিচ্ছি, আপনারা সবাই সেম প্রসেসে পাবলিশ করে নেবেন, ইজি। তারপর নেক্সট আমরা কপি করলাম, পাবলিশ হয়েছে, আমরা হয়ে যাবো এই যে এখানে। তারপর কি করব, অ্যাড নিউ, ইজি ওয়ে, জাস্ট দেখেন কন্ট্রোল ভি, পাবলিশড, পাবলিশ, ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে। আবার সেম প্রসেসে ওখানে যাব, প্রোডাক্টটা নেব, অ্যাড নিউ, কন্ট্রোল ভি, এখান থেকে পেস্ট করে দিলাম, পাবলিশ, পাবলিশ করলাম। তারপরে পরেরটা নিলাম, কপি করলাম, আবার এখানে গেলাম, অ্যাড নিউ, সবগুলোই সেম, আমি জাস্ট একটা করে দেখাই, পাবলিশ, পাবলিশ, ঠিক আছে। মনে করেন এগুলো আমার পাবলিশ করা শেষ, মনে করেন যে আমার এই যেগুলো আছে সেগুলো শেষ, আরও এখানে অনেকগুলো আছে, আমরা পরে দেখবো, এটা একটা পারলে তো সবগুলোই পারবেন, তাই না? তো আমরা একটা দেখি, কই গেল, কই গেল আমাদের পেজ, এটা দেখি আমরা, এটা আমাদের সাইটটা দেখে নিই একবার, এটা আমাদের সাইট, তাই না? এটা আমরা ডেস্কটপ ভার্সন করি, আচ্ছা এটা আমরা, আমি ডিলিট করে দিচ্ছি, কেটে দিচ্ছি, লিঙ্ক নতুন করে দেখি, এই যে এখান থেকে নিউ ট্যাব করলাম, এখানে আমরা সাইটটা দেখি, আমাদের সাইটটা কীরকম এখন, এই যে দেখেন, ঠিক আছে, দেখছেন আমরা পেজ অ্যাড করলাম না ভাইয়া? ওই যে পরে মানে পেজের ভিতরে ভিতরে যে পেজগুলো ছিল ওইটা একটু আরেকটু দেখান তো, আমার মিস হয়ে গেছে। পেজের ভিতরে পেজটা এখনো তৈরি করি নাই, এখন তৈরি করব, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ভালো করে আমরা কি করলাম, জাস্ট পেজগুলো তৈরি করলাম, তাই না? এখন এই পেজগুলো কোনটার ভিতর কি ছিল আমরা দেখবো আর অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা আমরা পেজ অ্যাড করলাম, আমরা কোথায় যাব, এটা এটা কি এটাতে, তাই না? এগুলোর নাম কি পেজ, আর এটা আমরা কি জানি এটার নাম কি বলেন তো, মেনু না? এগুলোর নাম কি হেডার মেনু, তাই না? আমরা এটা হেডার মেনু, আমরা কোথায় যাব এখন এটাকে অ্যাড করার জন্য, এই যে অ্যাপাচি থেকে এই যে মেনু, তাই না? মেনুতে ক্লিক করব সবাই, আমরা মনে করেন এগুলো লিখে নিলাম। সো এখানে দেখেন আমরা এখানে সবগুলো শো করতেছে, তাই না? আমরা যে এগুলো লিখলাম দেখেন, এই যে ব্লগ, কন্টেন্ট মার্কেটিং, ডিএম পার্টনার, এক্সেট্রা এক্সেট্রা, ওয়াগেরা ওয়াগেরা, সো সবগুলো এই যে এখানে দেখেন সবগুলো শো করতেছে, রিসেন্ট পোস্ট এই যে এখানে দেখেন সব। সো আমরা প্রথমে একটা নেম দিই, মেইন মেনু বা টপ মেনু, মনে করেন এটার নাম কি দিলাম, একটা নাম দিলাম, যে কোনো আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? এটার নাম দিলাম কি, দেখেন আমি নাম দিলাম টপ মেনু বা হেডার মেনু দিলাম একটা। তারপর এটা কি যাবে, প্রাইমারি মেনু নাকি ফুটার মেনু? আমি অটোমেটিক অ্যাড দিবা, মানে অটোমেটিক অ্যাড হবে যখন অ্যাড করবো তো, তখন অটোমেটিক অ্যাড হবে। তারপর দিলাম কি, মানে লোকেশনটা কোথায় অ্যাড হবে, ঠিক আছে? দেখেন আমি লোকেশন দিলাম কি, দেখেন প্রাইমারি দিলাম, ক্রিয়েট মেনু, এখানে একটা মেনু নাম দিলাম, কি করলাম দেখেন, এখানে একটা মেনুর নাম দিলাম, তারপরে কোথায় শো করবে ওইটা দিলাম। দেখেন আমরা আমরা এখন পেজে যাব, এখানে রিলোড দেব, জাস্ট সিম্পল, তারপরে এখানে যাব,
সেভ মেনু। আচ্ছা এবার দেখি আমরা রিলোড দিই। এখন এগুলো আমরা অ্যাড করে নিই, ঠিক আছে? যে মেনুগুলো আছে মেনুগুলো আমরা অ্যাড করব। পোস্ট কলাম স্ট্রিং ক্যাটালগ। আচ্ছা এটা এটা থাকবে, এটা আমরা কোন কোন মেনুগুলো অ্যাড করব দেখেন। প্রথমে আমাদের কি আছে দেখেন, আমাদের এখানে কি আছে, ও এখানে না, তো এটা না, এখানে দেখবো তাই না? প্রথম কি আছে, গেট স্টার্ট তাই না? আমরা গেট স্টার্ট নিই। আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা পরে লাগতেছে না, তো জানা হয়ে যাচ্ছে। আচ্ছা প্রথমে কি আছে, গেট স্টার্ট। আমাদের গেট স্টার্ট করি এখানে, গেট স্টার্ট করি গেল পডকাস্ট, গেট স্টার্টকে ডিলিট করে দিলাম নাকি? আচ্ছা আমাদের পেজে যাই তো দেখি, গেট স্টার্ট কি ডিলিট করে দিলাম নাকি? আছে কি গেট স্টার্ট এখানে? গেট স্টার্ট এখনো পাবলিশ হয় না। আচ্ছা এটা পাবলিশ করে দিই আগে। দেখেন আমি এই যে পাবলিশ করা হয় না, জাস্ট এখানে ছিল। আচ্ছা আমি পাবলিশ করে দিই, পাবলিশ। এটা প্রথমে তৈরি করছিলাম না, এই যে প্রথম এলিমেন্ট হইতে, আমরা এলিমেন্ট হতে পরে ইউজ করবো এখন না, জাস্ট আমরা মনে করেন আমাদের পাবলিশ করে দিলাম। আচ্ছা আমরা এই যে এবার পাবলিশ হয়েছে তাই না? এবার আমরা কোথায় যাব, ওই সেম অ্যাপারেন্স থেকে মেনু। ভালো করে দেখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন আমাদের এখানে গেট স্টার্ট এখন আসছে কি, এই যে গেট স্টার্ট দেখেন প্রথম গেট স্টার্টেড। সো এটাতে ক্লিক, মানে এখানে যা যা শো করাবো এই যে টপে, এখন দেখেন লিখবো কি কি আছে, গেট স্টার্ট, তারপর কি আছে মেম্বারশিপ, ঠিক আছে হয়ে গেল মেম্বার। আচ্ছা এটা আমি নিউ ট্যাব বানাই, নিউ ট্যাব মানে এখানে আমি দেখি কি কি আছে। প্রথম আছে গেট স্টার্ট, গেট স্টার্ট কই গেল, গেট স্টার্ট দিছি, তারপর কি আছে মেম্বারশিপ, মেম্বারশিপ কই গেছে, এই যে মেম্বারশিপ, তারপর কি আছে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, তারপর কি আছে ব্লগ, ব্লগ। আচ্ছা আর কি আছে, গেট স্টার্ট প্রোডাক্ট ব্লগ পডকাস্ট ডিএম পার্টনার, পডকাস্ট ডিএম পার্টনার তাই না? এই যে পডকাস্ট ডিএম পার্টনার, ঠিক আছে। এই কয়টা আছে, আমরা অ্যাডমিন করলাম, এই যে দেখেন অ্যাডমিন। এখন দেখেন আমরা রিলোড দিই, বুম, এখন গেট স্টার্ট আসছে। আমরা সেভ মেনু দিয়ে দিই, আচ্ছা আমরা দেখি রিলোড দিই। সো এখন আসছে কি, এখন ঠিক আছে? হ্যাঁ ভাই আসলো। আচ্ছা এইটুকু বুঝছেন? আচ্ছা দেখেন এবার আমরা এই ভিতরে ভিতরে সাব মেনু কিভাবে তৈরি করব, মানে এগুলো যেগুলো আছে আমি দেখাই, এই যে এগুলা, এগুলোর ভিতরে এগুলো কি সাব মেনু না, এই সাব মেনু কিভাবে অ্যাড করব দেখেন। আমরা একটা একটা আস্তে করে শিখি তাহলে ভালো বুঝতে পারবো। আমরা সবগুলো কি করব, সিলেক্ট অল, অ্যাড মেনু, সিলেক্ট অল দিলাম, অ্যাড মেনু করলাম, দেখেন সবগুলো অ্যাড হয়েছে না, ডাবল হয়েছে নাকি? আচ্ছা সো আমাদের এখানে দেখি কার ভিতর কি আছে, আমার প্রথমটার ভিতর কি কি আছে, আনলিমিটেড গাইড টু জিমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল আর পেইড ট্রাফিক, গাইড কন্টেন্ট ইমেইল পেইড ট্রাফিক তাই না? এটা আমরা এখানে রাখলাম, আমরা একটু 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 বড় করে রাখি। আচ্ছা দেখেন আমরা একটু বড় করে রাখি, এই যে দেখেন
আমরা যদি গেট স্টার্টে ক্লিক করি, এটা কি কি আছে এখানে? গেট স্টার্ট ছাড়া ডাবল কিছু আছে কি না? ডিএম পার্টনার মেম্বারশিপ গেট স্টার্ট, গেট স্টার্ট ডাবল হয়েছে। তো আমরা সবগুলো কি করি, আগে সবগুলাই রিমুভ করে দিই। ডাবল হয়ে গেছে, আমরা সবগুলো ডিলিট করে নতুন করে নিয়ে আসতেছি। সেকেন্ড টাইম সবগুলো মার্ক করে একবার ডিলিট মেনু করে দিই। আচ্ছা ডিলিট মেনু করা দরকার নাই, আচ্ছা ডিলিট মেনু। আচ্ছা দেখেন, আবার প্রথম থেকে ভালো করে দেখেন, আমি আরেকবার দেখাচ্ছি। দেখেন আমাদের কোনো এখন মেনু নাই, তাই না? আমাদের প্রথম কাজ কী হবে আমি ভালো করে দেখাই, ভালো করে বুঝুন, আরেকবার বুঝুন। দেখেন প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে মেনুটা আছে এটা অ্যাড করার জন্য আমাদের প্রথম কী করতে হবে, এখানে একটা মেনু নাম দেওয়া লাগবে। যে কোনো একটা নাম আপনার ইচ্ছা, আপনার নামও দিতে পারেন, এটা ব্যাপার না। আমি দিলাম টপ মেনু, যাতে বুঝতে পারি যে এটা টপ মেনু বা হেডার মেনু, তাই না? তারপরে ক্রিয়েট মেনু, প্রথম এটা এটা ক্রিয়েট করবেন ফার্স্ট, মানে ভালো করে বুঝেন, প্রথমে এটা ক্রিয়েট করবেন। তারপরে দেখেন এখানে, তারপরে এখান থেকে সবগুলো মেনু আমি সিলেক্ট করলাম অল, ঠিক আছে? সবগুলোই অল সিলেক্ট করবেন, অ্যাড মেনু, ভালো করে বুঝেন। আমি সবগুলো সিলেক্ট করলাম, অ্যাড মেনু করলাম। আপনি চাইলেন একটা একটা করেও অ্যাড করতে পারেন, আমি একটা একটা করে দেখালাম, ঠিক আছে? এখন দেখাবো কি সবগুলো আছে, সবগুলো অ্যাড হয়েছে। এখন এখানে দেখেন গেট স্টার্টের ভিতর কী কী আছে, ট্রাফিক সোর্স প্রথম এটা উপরে ছিল, তারপরে পেইড, এই যে অল্প একটু টান দেবেন, দেখেন বেশি না, অল্প হালকা, কন্টেন্ট ট্রাফিক আনলিমিটেড গাইড বেশি বেশি চলছে, এটার সাবমেনু এটা হয়ে গেছে। আবার যত নিচে দেবেন ওইটার সাবমেনু ওইটা হবে, আমাদের ওইটার দরকার নাই, আমরা সমান লাগবো। এটা আবার সমান করে রাখবো, ঠিক আছে? মানে এক লেভেলে যেটা থাকবে ওইটার সাবমেনু ওইটা। দেখেন আমি এই কটা সাবমেনু করে দিলাম। তারপর কি ছিল আমরা এখানে দেখি, গেট স্টার্ট মেম্বারশিপ প্রোডাক্ট, প্রথম ছিল গেট স্টার্ট, আমাদের গেট স্টার্ট দিছি। তারপর কি ছিল প্রোডাক্ট, এটা আমরা টাইনে এই যে নিয়ে গেলাম, এটা এরকম দিবেন না, এটা এরকম দিবেন সমান, যেই সোজা সমান থাকবে ওটা ওইটার মেনু থাকবে, এটা মেন মেনু সমান থাকলে। তারপর ডিএম পার্টনার গেট স্টার্ট মেম্বারশিপ প্রোডাক্ট ব্লক গেট স্টার্ট মেম্বারশিপ, আচ্ছা প্রথম আছে গেট স্টার্ট, তারপরে মেম্বারশিপ, তারপর প্রোডাক্ট, ডিএম পার্টনার লাস্টে আছে, তারপর ব্লক, ব্লকের পরে প্রোডাক্ট ব্লক। আচ্ছা দেখেন আমরা এখন কি দেব, ফুটার, মানে অটোমেটিক অ্যাড হইলে অটোমেটিক অ্যাড হইবে, আপনি যতগুলো অ্যাড করবেন ততগুলো অ্যাড হবে অটোমেটিকলি, ঠিক আছে? আর ফুটার মানে কি, নিচে এই যে এটা তো দেখাচ্ছে না, আমাদের আরেকটা ওয়েবসাইট করি, এই যেটা এটা আমরা বড় করি, দেখেন এই যে নিচে আসবে, ফুটার মানে কি, এই যে নিচে এই যে এখানে শো করাবে মেনু, ঠিক আছে? এটা হচ্ছে ফোটার, এটাতে এখানে যদি শো করাতে চান তাহলে এই যে ফোটার মেনুতে ক্লিক করবেন, আমরা ওখানে দেবো না, তো আমাদের মেন মেনু পড়ে। সো আমরা সেভ মেনু, দেখেন সো দেখেন এবার রিলোড দিলাম, এই যে দেখেন এই যে সেম হয়েছে, বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন হয়েছে আমাদের সেম সেম? জি ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি জি ভাইয়া। হ্যাঁ এখন এইরকম করে সবাই প্র্যাকটিস করবেন। আজকে আমরা চাইলে এটা হেডের হেডের কালার চেঞ্জ করতে পারি, এটা যেটা দেওয়া আছে আমরা ওইটাই দিতে পারি। দেখি এটাও দেখি, আমরা এক সাইড থেকে যাই, এটা যদি বোঝেন আস্তে আস্তে নিচে যেগুলো করবো সেম হচ্ছে, আর মানে প্রথমে একটু কঠিন মনে হবে, ঠিক আছে? এরপর এখন আরেকটা আগের চেয়ে একটু সহজ মনে হচ্ছে না, এরপর যখন আরেকটু শিখবো তখন কি আরও সহজ মনে হবে, ঠিক আছে? টেনশন নেবেন না, ভয় করবেন না। দেখেন আরেকটু যাই, দেখেন আমরা কোথায় যাব, কাস্টমাইজে। আমরা যখন এই কালার চেঞ্জ করতে যাব বা স্টাইল চেঞ্জ করতে যাব, ফন্ট চেঞ্জ করতে যাব, তখন কোথায় যাব, কাস্টমাইজ, ঠিক আছে? কাস্টমাইজ,
আমরা কিন্তু কাস্টমাইজ কোথায় আছে, এই যে কাস্টমাইজ থিমের কাস্টমাইজ, আমরা থিম কাস্টমাইজ করব, মানে এটা কালার চেঞ্জ করবে এটা। সো আমরা এটাতে যাই, দেখেন স্যাম্পল ভালোভাবে বুঝবেন। আমরা কাস্টমাইজে যাব, যেখানে যাই আমরা দেখছি যে কাস্টমাইজ করতে, বা এখান থেকে কাস্টমাইজ, দেখেন এখান থেকে যে নিউ ট্যাব করবেন, ডাইরেক্ট কাস্টমাইজ, সিম্পল। এবার দেখেন আমরা এখানে কাজ করবো, এখানে শো করবে, দেখেন এই যে যে কলমের মতো দেখতেছেন, এখান থেকেও এডিট করতে পারেন, ঠিক আছে, আবার এখান থেকেও এডিট করতে পারেন, অথবা ডাইরেক্ট এখান থেকে। আমাদের কি এটার নাম কি, হেডার, আমি হেডারে ক্লিক করবো। হেডারে দেখেন এই যে প্রাইমারি মেনু আর প্রাইমারি হেডার দুইটা আছে, দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখেন মাঝখানে চলে যাবে, আমরা তো দেখছি। এবার দেখেন ওই যে দেখেন মাঝখানে চলে গেল না, এটা যদি আমরা লোগোর পাশে দেখাই এই পাশে যাবে। সো বুঝতে পারছেন, ইজি ওয়ে, দেখেন আমরা এই পাশে দিলাম এই পাশে, ইজি। তারপর এখানে দেখেন, আর এখানে দেখার মতো কি আছে, লেআউটটা কীরকম করবেন, মোবাইল ভার্সনে এইরকম না এরকম, আমরা তো জানি এই যে মোবাইল ভার্সন। সেকেন্ড কালার, বর্ডার কালার কি দিবেন, এটা আমাদের দরকার নাই। আমরা এই যে এখানে দেখেন আমরা লাল দিচ্ছি, যে এই যে বর্ডার, এই যে বর্ডার নিচে বর্ডার, এই যে আমি বর্ডার বাড়াই দিচ্ছি, দেখেন এইবার ভালো বুঝবেন, দেখেন এই যে বর্ডার, ঠিক আছে। এটা হচ্ছে বর্ডার, মানে কি আপনার একটা সাইড থাকবে না, আপনার একটা বর্ডার থাকবে, ওই মানে আপনার একটা এরিয়া থাকবে, এরিয়ার বাইরে যেটা থাকবে ওটা কি বর্ডার, মানে বাংলাদেশের বর্ডার নাই, যে ইন্ডিয়ার মাঝখানে বাংলাদেশের মাঝখানে, মানে কি এই দুইটার মাঝখানে যেই ফাঁকা জায়গাটা থাকবে ওইটা হচ্ছে বর্ডার, বেশি বর্ডার দিলে খারাপ লাগতেছে। সো এটা আমরা দিব না, অল্প করে দেবো, এটা ব্ল্যাক বা নিউ ব্লু কালার দিলে ভালো লাগবে। দেখেন আমরা ব্ল্যাক বা নিউ ব্লু কালার দেবো, দেখেন একটু ভালো লাগবে, বাট আমরা দিব না, আমরা হোয়াইটই দেবো, হোয়াইটই বেটার, হোয়াইট কালারটা অনেক সময় ভালো লাগে দেখতে। সো এই এটার কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা কী করতে যাব, এই যে প্রাইমারি মেনু, সাব মেনু, এগুলো আমরা সাব মেনু, সাব মেনু তো বুঝি, এই যে সাব। আচ্ছা যাই হোক, এখানে আমরা কন্টেন্ট বর্ডার, তারপরে এই যে বর্ডার কালার, বর্ডার কালার কী হবে এখান থেকে দিতে পারেন, দেখেন বর্ডার কালার, বর্ডার কালার ইয়ে দিয়ে দেয় না। আচ্ছা এই এখানে ক্লিক করলে সবগুলো মুছে যাবে আর কি। দেখেন এখানে মেনু ব্রেক পয়েন্ট, এখানে দেখেন যে মেনু আমি ব্রেক পয়েন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। দেখেন এখানে ক্লিক করলে এটা বাড়াইতেছে, ঠিক আছে, আবার এখানে যাচ্ছে, ইজি না। আবার এটা ব্রেক পয়েন্টটা বাড়াই দেন কমাই দেন, আর একটু কমাই দেন, আরো একটু মাঝখানে বা এটা কেটে দেন, দেখেন আগের মতো হয়ে যাবে, ইজি। সবই করতে পারবেন, সব স্টাইল নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর মেনু লেভেল, লেভেল কত দিবেন, এই যে লেভেল টাগল ম্যানুয়াল টাগল বাটন স্টাইলটা কীরকম হবে, ফিল, দেখেন আমরা ফিল দিলাম, দেখেন এটা আমরা তো কোনো বাটন ইউজ করি নাই, তাই না, এই জন্য আমরা এটা বুঝতে পারছি, করবো পরে। আচ্ছা আউটলাইন আস্তে আস্তে সবগুলো দেখবো, যে টাগল বাটন কালার, বাটন কালার কী হবে, আমরা তো বাটন ইউজই করি নাই, কীভাবে বুঝবো, তাই না। দেখেন এখানে কালার দিলে বাটনের কালার চেঞ্জ হবে, সো আমরা পরে বাটন ইউজ করবো। দেখেন বর্ডার রেডিয়াস, বর্ডারের রেডিয়াসটা কীরকম হবে, দেখেন বর্ডার রেডিয়াস এখানে, বর্ডার রেডিয়াসটা কীরকম হবে, রেডিয়াস মানে বুঝি তো গোল, এটা দেখা যাবে না, আমরা বর্ডার দেই নাই তো এই জন্য বর্ডার রেডিয়াস বোঝা যাচ্ছে না। তারপরে কন্টেন্ট অ্যানিমেশন, তারপরে বর্ডার কালার, ঠিক আছে, মেনু ব্রেক পয়েন্ট, এগুলো আমি দেখলামই, এগুলাই আইকন, ড্রপ ডাউন ট্রাগল আইকন, লিঙ্ক, সিম্পল মেনু এগুলা। সো আমরা নেক্সটে যাই, দেখেন ট্রান্সপারেন্ট হেডার, ডেস্কটপ প্লাস মোবাইল, এখানে দেখেন বর্ডার সাইজ, বটম বর্ডার সাইজ, আরেকটু কমাই দিই, বটম বর্ডার তো দেই না,
আমি বর্ডার ইউজ করি নাই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, সাইড মেনু, মেনু ব্যাকগ্রাউন্ডটা কি দেখি, আমরা এখানে সাব মেনু, কন্টেন্ট সবগুলো দেখতে পাবেন এখানে, ঠিক আছে? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো মানে বুঝি আমার পিছনে যেটা থাকে, আমরা দেখি এটা ব্যাকগ্রাউন্ড কী আছে। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ট্রান্সপারেন্ট আছে, এখানে আমরা কালার দিয়ে দিই। এই এটার ব্যাকগ্রাউন্ডটা কী আছে এটা আমি দিয়ে দিলাম, তারপরে এখানে মনে করেন আবার দিলাম না। আপনাদেরকে বোঝানোর জন্য কোনটা সাইট টাইটেল, তো মেনু, এই যে মেনু, মেনুটা দেখে তাহলে বুঝতে পারবো আমাদের কী আছে এখানে। ট্রান্সপারেন্ট আছে, লিঙ্ক, টেক্সট কালার কী হবে দেখেন। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই হচ্ছে কী কালার দিব দেখেন, আমরা এই কালার দিই, দেখেন আমার মাউস নিয়ে যাচ্ছে কী কালার হচ্ছে, নীল কালার না, আমরা যে কালার চুজ করছি দেখেন আমি লাল করে দিই তাহলে ভালো বুঝতে পারবো। করে গেল, নর্মাল কালার রেড দিলাম, আচ্ছা লিঙ্ক কালারটা দিই আগে তাহলে বলবো, রেড দিই, লিঙ্ক টেক্স কালার, ডিফল্ট ভাবে রেখে দিছে নাকি, ডিফল্ট আগে ঠিক করতে হবে। আচ্ছা ডিফল্টটা দেখে আসি, ডিফল্ট টাইপোগ্রাফি, হেডিং বেস, আচ্ছা আজকে মনে হয় বেশি দেখানো যাবে না, সময় চলে যাচ্ছে। কন্টেন্ট কালার, বেস কালার ব্ল্যাক, এই যে এখানে দেখুন এখানে সব কিছু ডিফল্টভাবে রেখে দিচ্ছে। এই যে এখানে দেখুন থিম কালার, থিমের কালার কোনটা হবে কোথায় আসবেন, এই যে এখানে দেখেন গ্লোবাল কালার, ঠিক আছে? আপনার এগুলো কালার চেঞ্জ করতে হলে এটা ডিফল্ট হবে, মানে ফ্রি তো মানে সব জায়গায় দিতে চায় না, ফ্রি হলে এইরকম সমস্যা, মানে ওরা যা দিছে ওইটা ইউজ করতে হবে। আপনি ইচ্ছা মতো ইচ্ছা না পারবেন, মানে ওরা যা ডিফল্টভাবে দিছে। তো এটার কালার চেঞ্জ করতে গেলে প্রথমে কী করবেন আমি ভালো করে দেখাই, প্রথমে এখানে আসবেন, তারপরে এই যে গ্লোবাল, তারপর কোথায় এই যে কালার, আমি তো জানি কালার, ড্যাশ কালার, দেন টেক্সট কালার কী হবে, টেক্সটের কালার এখানে লাল ই আছে না কি কালার বলে ব্ল্যাক, তাই না? সেখানে ব্ল্যাক আছে, তারপর থিম কালার আছে, এখানে লিঙ্ক কালার, লিঙ্ক কালার মানে এটা কালার কী, এটা লিঙ্ক কালার, সো লিঙ্ক কালারটা কী হবে দেখেন এখানে আমরা যদি থিম কালার, এটা লিঙ্ক কালার যদি আমরা এখানে এটা কি কালার এটা দিই দেখেন আমরা থিম লিঙ্ক কালারটা কীরকম, এই যে দেখেন, ঠিক আছে দেখেন আমরা লিঙ্ক এগুলো একটা কি লিঙ্ক, এই যে দেখেন, ঠিক আছে দেখেন আমরা কালার চেঞ্জ করতে পারি। যাই হোক এখানে আমরা ডিফল্ট থেকে আমরা এটা আমরা সামনে দিন দেখবো যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হেডিং কালার, এটা এগুলো সবগুলো আমরা চেঞ্জ করবো আস্তে আস্তে। এটুকু আগে প্র্যাকটিস করেন, সাব মেনু যা তৈরি করে নেন সবাই যেভাবে করলাম আমি, বাকিটা আমরা কালকে ইনশাল্লাহ সাইড কাল না হলো সামনে দিয়ে আমরা সাইট তৈরি করবো। বাট এই যে আপনারা একদিন পর পর আসেন এটা কিছু সমস্যা হয়ে যায় আপনাদের জন্য, আপনারা পিছিয়ে পড়ে যাবেন। যাই হোক সবাই একসাথে আসার চেষ্টা করবেন আর শিখেন, ঠিক আছে না? আপনারা শিখতে পারলে আপনারই সুবিধা। এই দুই দিনে কিন্তু আমাদের এটা শেষ হয়ে যেত, ঠিক আছে? আপনারা যেটাই বলেন এই দুই দিনেগুলো আমাদের শেষ হয়ে যেত আপনারা যদি চাইতেন, কিন্তু আপনারাই তো ঠিক মতো চান না মনে হচ্ছে।
আচ্ছা যাই হোক, আমরা সবাই প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে এটা কি বলে, এই দুটো আমরা সবাই, আমরা লোগো, তারপরে এই এই টাইটেলটা, তারপর এই যে মেনুগুলা কীভাবে অ্যাড করলাম এটা অ্যাড করে নেবেন, বাকিটা একদিনেই হয়ে যাবে। আপনারা যদি সবাই একসাথে আসেন তাহলে হবে, তাছাড়া হবে না, একসাথে আসলে একদিনেই হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটা একটু মনে মনে মানে একটু হিজিবিজি লাগলেও পরে গেলে কিন্তু এতটা হিজিবিজি না। আপনারা যখন আরও ইয়েতে যাবেন তখন আরও মানে সহজ মনে হবে, কারণ প্রথম তো আপনারা জানেন না যে এটা কী কীভাবে করে, এই জন্য প্রথম থেকে একটু কঠিন লাগছে, আস্তে আস্তে আরও সহজ হবে। যাই হোক, আপনারা এক সপ্তাহের ভিতরে ওয়ার্ডপ্রেস শিখে যাবেন ইনশাআল্লাহ আমি মনে করি। যাই হোক, আপনারা সবাই, হ্যাঁ অবশ্যই রেকর্ডার আপলোড দেবো, মানে এখনই আপলোড দেবো। আর আপনারা কি ফর আর আজকের মতো এরকম